হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তুমি সবাই ভালো আছো। সো অলওয়েজ আমরা চাই যে আমাদের সব কিছু ভালোভাবে সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাই না? সো আমাদের ফেসবুক, যেটা কমন একটা নাম আমাদের মুখে, সবার মুখে, ওকে? সো আমরা অলওয়েজ চাই যে আমরা আমাদের ফেসবুকটা কীরকমভাবে সুন্দর দেখাবে, কীভাবে আকর্ষণীয় দেখাবে, তার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর কাভার পিকচার, অনেক সুন্দর প্রোফাইল পিকচার ইউজ করি, ওকে? দেন ওয়ার্ক অ্যান্ড সব কিছু সাজায় গোছায় রাখি। সো আমরা কি কখনো ফলো আপ করছি যে আমাদের লিঙ্কটা সুন্দরভাবে করা প্রয়োজন? সো আমরা কিন্তু ফেসবুকের লিঙ্কটা চাইলে কাস্টমাইজ করতে পারি। সেটা আমরা কীভাবে কাস্টমাইজ করবো, সো সেটা নিয়ে আজকের ভিডিও। সো যদি আমার করা ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে, আর যদি ভালো না লাগে তাহলে অবভিয়াসলি ডিসলাইক করবে, ওকে? সো আমরা তার জন্য চলে যাব আমাদের ব্রাউজার, ওকে? আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক কাস্টমাইজ করব সেটা দেখাবো আজকে তোমাদের আমি। সো আমি চলে গেলাম ফেসবুকে। সো ফেসবুকে চলে আসার পর এখানে আমরা চলে যাব আমাদের সেটিংসে, যেহেতু আমরা ফেসবুকের লিঙ্কটা কাস্টমাইজ করতে চাচ্ছি। সো তার আগে আমি তোমাদের দেখাই নি, দেখো আমি আমার প্রোফাইলে চলে গেলাম। সো দেখো এখানে কেমন একটা নাম শো করতেছে, না? দেখো আমার প্রোফাইলটা কিন্তু মোটামুটি সাজানো। সো এখানে আমাদের এই নামটা জায়গায় যদি সুন্দর একটা নাম শো করে, সো দেখতে কিন্তু ভালো লাগবে। সো এটা তোমরা অলওয়েজ সবাই চাও যে আমাদের প্রোফাইলটাকে সুন্দর লাগুক। সো সুন্দর প্রোফাইল, সুন্দর কাভার দিলে হবে না, তার জন্য আমাদেরকে লিঙ্কটাও কাস্টমাইজ করতে হবে। তার জন্য আমরা চলে যাব সেটিংসে, আবার আমরা সেটিংসে ক্লিক করব, ওকে? সো এখানে জেনারেল নামে একটা অপশন আছে ফার্স্ট। সো এখানে জেনারেল থেকে দেখো এখানে ইউজার নেম নামে একটা অপশন আছে। সো আমরা আমাদের ইউজার নেমে ক্লিক করলাম। সো আমরা এখানে যে ইউজার নেমের একটা জায়গা দিছে, দেখো এখানে একটা জায়গা আছে যেখানে তোমার ইউজার নেমটা চেঞ্জ করতে চাও। সো এখানে তুমি ইচ্ছা করলে তোমার কোনো প্রিয় মানুষের নাম দিতে পারো, তোমার বার্থডে দিতে পারো, আদার্স তোমার ফেভারিট যে জিনিসটা আছে তোমরা এখানে দিতে পারো। সো আমি আমার চ্যানেলের নাম কন্টেন্ট ক্রিয়েটর এমটি। সো এটা এর আগে আমি ইউজ করেছিলাম, এই জন্য নিচ্ছে না। সো আমি এখানে যদি 1 যোগ করি তাহলে কিন্তু নিয়ে নেবে, ওকে? সো তুমি এখন আগে যে নামটা ইউজ করেছো সে নামটা নিবে না, বিকজ ওই নামটা আগেও তুমি ইউজ করেছো। সো আমি এখানে 2000 ইউজ করলাম, বিকজ এটা আমার বার্থডে, 2000, সুন্দর হয়েছে, ওকে? সো তোমরা এখানে চাইলে তোমাদের প্রিয় মানুষের নাম, তোমাদের যেইটা ভালো লাগে তোমরা সেইটাই এখানে অ্যাড করতে পারো। এভাবে তোমরা কাস্টমাইজ করে নিবে, ওকে? সো তারপর তোমরা ক্লিক করবা সেভ চেঞ্জে। সো আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, দেখো এখানে কিন্তু সেভ হয়ে গেছে, ওকে? সো এখন সেভ হয়েছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি চলে গেলাম ফেসবুকে, আমি আমার নিউজ ফিডে চলে যাচ্ছি। সো একটু ওয়েট করতে হবে। লোডিং এতে একটু টাইম নিচ্ছে। সো আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাই। সো আমি দেখো আমার কিন্তু প্রোফাইলে চলে আসছি। সো আগে কেমন একটা নাম শো করতেছিল, এখন কিন্তু সেই নামটা শো করতেছে না, ওকে? এখন কিন্তু সুন্দর একটা নাম শো করতেছে। সো এটা তোমরা এখানে লাস্টে হ্যাশট্যাগ কেন শো করতেছে, সো এটা তোমরা সুন্দরভাবে করে নেবা। দেখো এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে যে এখানে কন্টেন্ট ক্রিয়েটর এমটি টি 2000, ওকে? সো এখন কিন্তু আমার মনে হয় আগে চাইতে বেটার লাগতেছে। সো এটা তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে নিজের জিনিসটাকে অলওয়েজ নিজে সাজায় গোছায় রাখতে হবে। মানুষেরটা কীরকম আছে বা কীরকম কী সেটা দেখলে হবে না। সো আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাই, আমি আমার লিঙ্কটা কাস্টমাইজ করে ফেলছি। সো আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটু ওয়েট করতে হবে তার জন্য সরি, নেটে লোডিংতে একটু প্রবলেম করতেছে।
সো আমি যদি এখান থেকে মেসেজে চলে যাই, সো আমি ফার্স্ট এআইডিতে চলে গেলাম। সো একটা প্রবলেম করতেছে, আমি পেজটাকে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করতেছি। সো আমি তোমাদের বলবো যে তোমরা যেভাবে এর আগে আমার আমি দিছিলাম যে আমার কীভাবে ইমো প্রোফাইলটা সাজানো, জন্য কীভাবে তোমরা সব কিছু কাস্টমাইজ করবে, দেন ওইটা অনেক ভালো রেসপন্স পাই। পরে আমার কমেন্ট আসে যে ভাই ফেসবুকের লিঙ্কে কীভাবে কাস্টমাইজ করবো। সো এখানে আমার একটা স্যারের আইডি আছে, সো আমি যদি এই আইডিতে চলে যাই, সো আমি যদি এনার আইডিতে যাই, আমি এনার লিঙ্কটা দেখতে পাবো। সরি, এতে চাপ পড়ে গেছে। এই যে দেখো, আমি এনার আইডিতেই গেলাম। এনার আইডিতে যাওয়ার পর দেখো এখানে mtanarulkobir.90। সো এখানে কিন্তু উনি কাস্টমাইজ করে রাখছে, এই কারণে কিন্তু ওনার লিঙ্কটা এমন শো করতেছে। ওকে, এখানে আমি যদি আবার অন্য একটা আইডিতে ওনার প্রোফাইল থেকে ঢুকি, দেখো ওনার লিঙ্কটা ঠিক কেমন শো করতেছে। ওনার লিঙ্কটা কিন্তু কাস্টমাইজ করা নাই, দেখো মান্নান কমেন্ট আইডি হ্যান ত্যান আদার্স সব কিছু শো করতেছে। সো নিজের জিনিসটা নিজে সাজানোটা বেটার। সো এটা তোমার মাথায় রাখতে হবে যে নিজের প্রোফাইলটাকে আমি কীভাবে সাজায় সুন্দরভাবে গোছায় রাখবো। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবে অ্যান্ড স্টে সেফ ব্রো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।